তৃতীয় অধ্যায় কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে এই জড়জগতে প্রত্যেককে কোনো ধরনের কাজে নিযুক্ত থাকতে হয়, কিন্তু কর্ম সকল মানুষকে এই জগতের বন্ধনে আবদ্ধ করতেও পারে, আবার তা থেকে মুক্ত করে দিতেও পারে। স্বার্থ চিন্তা ব্যতীত রেখে পরমেশ্বরের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রতিক্রিয়াজনিত কর্মফলের বিধিনিয়ম থেকে মুক্তি পেতে পারে এবং আত্মতত্ত্ব ও পরমতত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। অর্জুন উবাচ, জ্যায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির জনার্দন, তৎকিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে ভক্তি বিষয়ে বুদ্ধি কর্ম থেকে শ্রেয়তর হয়, তাহলে কেন আমাকে ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য প্ররোচিত করছ? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকম বদ নিশ্চিত্য যেন শ্রেয়োহমাপ্নুয়াম। তুমি যেন সন্দেহজনক রূপে প্রতীয়মান বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান উবাচ, লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ অধ্যাত্ম চেতনা উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্ভান নাইষ্কর্ম্যম পুরুষোস্নুতে ন চ সন্ন্যাসনাদ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও কেবল সিদ্ধিলাভ করা যায় না। নহি কশ্চিত ক্ষণম অপি জাতু তিষ্ঠত্যকর্মকৃত কার্যতে হ্যবসঃ কর্ম সর্বঃ প্রকৃতি জৈর্গুণৈঃ। সকলেই অসহায়ভাবে মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার স উচ্যতে। যে মূঢ় ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যস্ত্বিন্দ্রিয়াণি মনসা নিয়ম্যারভতেঅর্জুন কর্মেন্দ্রিয়ৈঃ কর্মযোগম আসক্তঃ স বিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্ম অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মত্বম কর্মজ্যায়ো হ্যকর্মণঃ শরীরযাত্রাপি চতে ন প্রসিদ্ধ্যেদ অকর্মণঃ। তুমি শাস্ত্রোক্ত কর্ম অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্ম অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণোন্যত্র লোকোয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গঃ সমাচর। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মজীবকে জড়জগতের বন্ধনে আবদ্ধ করে,
তাই হে কৌন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং তার ফলে তুমি সদা সর্বদা জড়জগতের বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজা সৃষ্ট্বা পুরোবাচ প্রজাপতে অনেন প্রসবিষ্যধ্বম এষবোস্ত্বিষ্ট কামধুক। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা সর্বদা সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তুবহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপস্যথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবেই পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্ঠান ভোগান হি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্তান অপ্রদায়েভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব সঃ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন। সুতরাং দেবতাদের দেওয়া বস্তু দেবতাদের নিবেদন না করে যিনি ভোগ করেন তিনি নিশ্চয়ই চোর। যজ্ঞাশিষ্টাশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষৈঃ ভুঞ্জতে তে ত্বঘম পাপা ইয়ে পচন্ত্যাত্মকারণাত্। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্ন পাপ করে তারা কেবল পাপ ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাদ অন্ন সম্ভবঃ যজ্ঞাত ভবতি পর্জন্যো যজ্ঞাহ কর্ম সমুদ্ভবঃ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মোদ্ভবম বিধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্বুদ্ধ হয়েছে এবং বেদ অক্ষর পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম যজ্ঞে প্রতিষ্ঠিত হয়েছেন। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তিহ ইহ অঘায়ুর ইন্দ্রিয়ারামো মোঘম পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই প্রকারে ভগবান কর্তৃক প্রবর্তিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করেন না, সেই ইন্দ্রিয় সুখপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যস্ত্বাত্মরতির এব স্যাদ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টঃ তস্য কার্যম ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য নেই। নৈব তস্য কৃতেনার্থো না কৃতে নেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থব্যপাশ্রয়ঃ। আত্মানন্দ অনুভবকারী ব্যক্তির ইহজগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং কর্ম না করার কোনো কারণ নেই, তাকে অন্য কোন প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। তস্মাদ অসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর অসত্ত হ্যাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর, অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই পরাভক্তি লাভ করা যায়। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহম এবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। জনক প্রভৃতি মহারাজারাও কর্ম দ্বারা ভক্তিরূপ সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন,
অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্তব্য কর্ম করা উচিত। যদ্যদ আচরতে শ্রেষ্ঠস তত্তদ এবেতরো জনঃ সয়ত প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরাও তাঁর অনুসরণ করেন, তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন অন্য লোকে তাঁরই অনুসরণ করে। নমে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্য কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হ্যহম ন বর্তেয়ম জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলস হয়ে শুভ কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উৎসীদেয়ুর ইমে লোকা ন কুর্যাম কর্ম চেদহম সংকরস্য চ কর্তাস্যাম উপহন্যাম ইমাহ প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি আদি সামাজিক বিশৃঙ্খলার কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজা বিনষ্ট হবে। সক্তা কর্মণ্য বিদ্বাংসো যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্বাংস তথা সক্তশ চিকীর্ষুর লোক সংগ্রহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরাও অনাসক্ত হয়ে প্রকৃত পথে মানুষকে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ন বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানাম কর্মসঙ্গিনাম জোষয়েদ সর্বকর্মাণি বিদ্বান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢাত্মা কর্তাহম ইতি মন্যতে। মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে, আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্তু মহাবাহো গুণকর্ম বিভাগয়োঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্বা ন সজ্জতে। হে মহাবাহ কর্তব্য ব্যক্তি, ভগবত ভক্তিমুখী কর্ম এবং সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। প্রকৃতের গুণ সম্মূঢা সজ্জন্তে গুণকর্মসু তান অকৃৎস্নবিদো মন্দান কৃৎস্নবিন্ন বিচালয়েত। জরা প্রকৃতির ত্রিগুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু তাদের সেই কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা তাদের বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসা নিরাশীর নির্মমো ভূত্বা যুধ্যস্ব বিগতজ্বরঃ। অতএব হে অর্জুন, তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে মমতাশূন্য নিষ্কাম ও শোকশূন্য হয়ে তুমি যুদ্ধ করো। ইয়ে মে মতম ইদম নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তো ন সূয়ন্তো মুচ্যন্তে তেপি কর্মভি। আমার নির্দেশ অনুসারে শ্রদ্ধাবান এবং মাৎসর্য রহিত হয়ে যিনি তার কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হন। ইয়ে ত্বেতদ অভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম
সর্বজ্ঞান বিমূঢ়াম স্থান বিধি নষ্টান অচেতসঃ। কিন্তু যারা অসূর্যাপূর্বক আমার এই উপদেশ পালন করেন না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশম চেষ্টতে স্বস্যা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম যান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তি ও তাঁরা প্রকৃতি অনুসারে কার্য করেন, কারণ সকলেই তাদের স্বীয় স্বভাবকে অনুগমন করেন, সুতরাং দমন করে কি লাভ হবে। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্নবশম আগচ্ছেত তৌ হ্যস্য পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পরমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রয়ুক্তোয়ম পাপম চরতি পুরুষ অনিচ্ছন অপিবার্ষ্ণেয় বলাত ইব নিয়োজিতঃ। অর্জুন বললেন, হে বাগ্ঞ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজো গুণ সমুদ্ভব মহাশনো মহাপাপমা বিধ্যেনম ইহ বৈরিণম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সম্ভূত কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক, কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনা ব্রিয়তে বহ্নির যথা দর্শ মলেন চ যথোলবেনাবৃত গর্ভস তথা তেনেদমাবৃতম। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে এবং দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবসত্তা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞানমেতেন জ্ঞানিনো নিত্যবৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পূরেণানলেন চ। কামরূপী চিরশত্রুর দ্বারা মানুষের শুদ্ধ চেতনা আবৃত, এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানমুচ্যতে এতৈর্বিমোহয়ত্যেষ জ্ঞানমাবৃত্য দেহিনম। ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি এই কামের আশ্রয়স্থল, যার মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্ত্বম ইন্দ্রিয়ান্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহিহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করার মাধ্যমে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরাণ্যাহুর ইন্দ্রিয়েভ্যঃ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধির যো বুদ্ধেঃ পরতস্তু সঃ। স্থূল জড় পদার্থের থেকে ইন্দ্রিয়গুলি শ্রেয়, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয় এবং আত্মা সেই বুদ্ধির থেকেও শ্রেয়। এবং বুদ্ধেঃ পরম বুদ্ধ্বা সমস্তভ্যাত্মানম আত্মনা জহিঃ শত্রুম মহাবাহো কামরূপম দুরাসদম।
হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে চিত শক্তির দ্বারা নিকৃষ্ট বৃত্তিকে সংযত করে কামরূপ দুর্জয় শত্রুকে জয় কর। তৃতীয় অধ্যায়, কর্মযোগ, কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন।